আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। উই ফাইভ টিভির নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা বাঙালি জাতি খেতে প্রচণ্ড ভালোবাসি, বিশেষ করে আমাদের মতো রাস্তায় দাঁড়িয়ে তেলে ভাজা স্ট্রিট ফুড খাওয়ার অভিজ্ঞতা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। ফুচকা, চটপটি, বার্গার, পুরি, সিঙ্গারা, হালিম কিংবা আখের শরবত রাস্তায় দাঁড়িয়ে খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আপনারা কি জানেন এই সকল মুখরোচক খাবার নিয়ে একটা আস্ত ফুড ভিলেজ রয়েছে সাভারে? প্রায় শখানেক স্টল নিয়ে এই ফুড ভিলেজ। এই পল্লী ফুড ভিলেজটি ইতিমধ্যেই সাভারে প্রচণ্ড জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই পল্লী ফুড ভিলেজ। ভিডিওটির শেষ ভাগে বলে দেব কিভাবে আপনারা এই পল্লী ফুড ভিলেজে আসতে পারবেন, আর তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পল্লী ফুড ভিলেজের একদম ডান পাশেই রয়েছে এই পানের দোকানটি। চলুন এই পানের দোকানদারের সাথে কথা বলেই শুরু করি আজকে আমাদের ফুড ভিলেজ ভ্রমণ। আপনার নারিকেল দিছি, গাজর দিছি, তিল দিছি, কালো জিরা দিছি, পেঁপে দিছি, ড্রাই ফ্রুট দিছি, ঝেলি ঝেলি আঙ্কেল কি এখানে রেগুলার পান খান নাকি? না না না, হঠাৎ মাছ মাছ। কি পান খাচ্ছেন আজকে? এই মিষ্টি পান, ওই যে শৌখিন পান, শাহী পান, একটা হইলে হইল। কোনটা দেবো? শাহী পান। শাহী আপনার পান কেমন লাগে? অনেক ভালো। অনেক আপনার বাসা কি এখানে? কলকাতায়। পানের দোকান পেরিয়েই পেয়ে যাবেন কয়েকটা বার্গারের হাউস। এখানে তারা বার্গারের পাশাপাশি গরুর কালো ভোনা, কলিজা ভোনা এবং হালিম বিক্রি করে থাকে। এই ধরনের নলিগুলো আপনারা 100 টাকা থেকে শুরু করে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনি এই ফুড ভিলেজে এরকম অনেকগুলো হালিমের দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনার পছন্দ মতো হালিম খেতে পারেন। পল্লী ফুড ভিলেজের আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে বেশ কিছু জুসের দোকান রয়েছে। হরেক রকমের জুস পাওয়া যায় এই পল্লী ফুড ভিলেজে। এছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন বার্গার, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, শর্মার মতো মুখরোচক সব ফাস্টফুড আইটেম। বর্তমানে এই পল্লী ফুড ভিলেজটি সাভার এবং ঢাকার ফুড লাভারদের জন্য অন্যতম আলোচিত এবং জনপ্রিয় একটি প্লেসে পরিণত হয়েছে। সকাল থেকে রাত্রি পর্যন্ত আশেপাশে বিভিন্ন স্থান থেকে ফুড লাভাররা তাদের পছন্দের খাবার খেতে এখানে আসেন। বিশেষ করে প্রত্যেক দিন সন্ধ্যায় এটি একটি ক্রাউডি প্লেসে পরিণত হয়। উইকেন্ডগুলোতে আপনি আপনার পছন্দের খাবার পেতে হিমশিম খেয়ে যাবেন। মামার নাম কি? মামা কতদিন ধরে এখানে আছেন? আপনার কি ঈদগার পাশে ছিলেন? ওই পাশে যখন ছিল এটা, হ্যাঁ, ওইখান থেকে এই পাশে আসছেন? এর আগে কোথায় ছিলেন? ঈদগামার থেকে শুরু। এটা কি বানাচ্ছেন? রাজকচুরি?
জায়গায় দিয়েছি দই আছে, মশলা আছে, আঙার আছে, আঙুল আছে, তারপর এই যে সস আছে, তারপর এই যে চকলেট সিরাপ আছে, আগুন ফুসকা, দই ফুসকা, আগুন ফুসকা কিরকম, দই ফুসকা কিরকম, আগুন ফুসকা হইলে ফুসকার উপরে আগুন জ্বলবো, বাস্তবে দই ফুসকার উপরে দই থাকবো, ডিম থাকবো, মশলা থাকবো, অনেক কিছু আর কি। বাবার নাম কি? বাবার নাম হচ্ছে রাজু। রাজু বাবা এখানে কতদিন ধরে আছেন? প্রায় 5 বছর। আগে কি ঈদগাহটায় ছিলেন? ওইখান থেকে এখানে আসছেন? কাস্টমার কোথায় বেশি, ওইখানে ছিল না এখানে? জি, কাস্টমার বেশি কোথায়, ওইখানে ছিল না এখানে বেশি কাস্টমার? বর্তমানে এখানে আছে। এখানে আছে, এখানে দেখেন, খাবো দেখেন, জানেন কেমন লাগে। আচ্ছা আমি একটা খেয়ে দেখতেছি। হ্যাঁ দেখেন, একই সাথে আপনি এখানে পেয়ে যাবেন ইন্ডিয়ান দোসা, বিভিন্ন ধরনের ভর্তার সাথে আপনাকে পরিবেশন করবে এই দোসা। সুযোগ পেলে আমরা আপনাদের এই ইন্ডিয়ান দোসা বানানো দেখাবো। বন্ধুরা চলুন আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, দেখি সামনের দিকে কী রয়েছে। এই পাশটায় আরও কয়েকটি জুসের দোকান পেয়ে গেলাম। শীতকাল হয়, জুসের দোকানগুলো একটু ফাঁকা ফাঁকা ছিল, তবে আমি নিজে দেখেছি গ্রীষ্মকালে বা গরমের সময় এখানে প্রচণ্ড ভিড় হয় জুস খাওয়ার জন্য। এখানে কী কী জুস পাওয়া যায় মামা? জুসের দোকান পেরিয়ে পেয়ে গেলাম আরো একটি হালিমের দোকান। আপনার সামনে বড় বড় আস্ত নলি রেখে দিয়েছে আপনাকে আকর্ষণ করার জন্য। এই পল্লী ফুড ভিলেজের শুরুটা মূলত হয়েছিল পল্লী বিদ্যুতের ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠের জনপ্রিয়তার কারণে এটা এক্সটেনশন করে এখনকার যে পল্লী ফুড ভিলেজ সেখানে নিয়ে আসা হয়েছে। আপনারা সবাই কেমন আছে? এই পল্লী ফুড ভিলেজটি মূলত বিকাল এবং সন্ধ্যার পরেই জমে ওঠে। কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীরা এখানে বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা জমাতে চলে আসেন সন্ধ্যাবেলায়। বাদ যায় না চাকরিজীবীরাও। সারাদিনের ব্যস্তময় অফিস শেষে আড্ডা দেওয়ার একটি উত্তম জায়গা হচ্ছে এই পল্লী ফুড ভিলেজ। আপেল, কমলা, মালটা, লেবু, লাচ্ছি, ফালুদা, দই চিড়া, কুলকন্দ, এক প্লেটে কি কি আছে? নারিকেলের চাকলেট, চিকেন কারি, আর একটা দোসার পাব। বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম দোসা কীভাবে বানায় আপনাদেরকে দেখাবো, চলুন একটু দেখে নেই দোসা কীভাবে বানায়। কী দিলেন এখানে? তৈরি হয়ে গেল ইন্ডিয়ান দোসা। এমন খাবার যদি সামনে থাকে কে লোভ সামলাতে পারে বলুন। এখানে রয়েছে গরুর কালা ভুনা, কলিজা এবং এ পাশে রয়েছে নলি। আমরা আরও একটি জুসের দোকানের সামনে চলে এসেছি। এখানে অন্যান্য জুসের দোকানের মতোই কিছু ফ্রুটস সাজিয়ে রাখা হয়েছে এবং কিছু ফ্রুটস ঝুলিয়ে রাখা হয়েছে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে ফ্রুটসটি জুস খেতে চান আপনাকে সেই ফ্রুটসের জুস করে দেওয়া হবে।
বন্ধুরা, এই পল্লী ফুড ভিলেজের সবচেয়ে যে আইটেমটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে রাজকাচুরি। চলুন বন্ধুরা, রাজকাচুরি কীভাবে বানায় পুরো প্রসেসটা একটু দেখে নিই। আমি এই মামাকে রিকোয়েস্ট করেছি পুরো প্রসেসটা যেন আমাদের দর্শকদের একটু বলে দেয়। এখানে দিছি নিমকি, চানাচুর, তারপরে এখন দেওয়া হচ্ছে আজ তো এই রাজকচুরিটির মূল্য হচ্ছে 100 টাকা। দাম অনুযায়ী রাজকচুরিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। পরিমাণ মতো দই ছিল, অন্যান্য ইনগ্রিডিয়েন্টসও ভালোই ছিল। এবার দেবো একটু টক টক। এরপরে আবার দই, তৈরি হয়ে গেল পল্লী ফুড ভিলেজের অন্যতম আকর্ষণ এই রাজকাচুরি। এপাশটা একটি আইসক্রিমের স্টল রয়েছে, সেখানে সরাসরি লাইভ দেখতে পাচ্ছিলাম কীভাবে আইসক্রিম তৈরি করছে। এই আইসক্রিমটি খেতে হলে আপনাকে 150 টাকা খরচ করতে হবে। বন্ধুরা, আপনাদেরকে এবার নিয়ে যাব ঈদগাহ মাঠে। এই ঈদগাহ মাঠের স্টলগুলো থেকেই মূলত পল্লী বিদ্যুতের জনপ্রিয়তার শুরু। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে নিই, এই ফুড ভিলেজে আসতে হলে আপনাকে কোথায় আসতে হবে। এই পল্লী ফুড ভিলেজটি মূলত জাতীয় স্মৃতিসৌধ থেকে 1 কিলোমিটার উত্তরে পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডের নিকটে অবস্থিত। পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডে এসে উত্তর দিকে একটু সামনে এগিয়ে আসলেই পেয়ে যাবেন পল্লী ফুড ভিলেজ। আর আপনি যদি পুরাতন পল্লী ফুড ভিলেজে যেতে চান, তাহলে বাস স্ট্যান্ডে এসে হাতের বাম দিকে হেঁটে গেলেই পেয়ে যাবেন ঈদগাহ মাঠ। আর এই ঈদগাহ মাঠেই দেখবেন আপনার সামনে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের অসংখ্য খাবারের পসরা। আমার জানা মতে বাংলাদেশে এত বড় ফুড ভিলেজ কোথাও নেই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন ঈদগাহ মাঠের উপর সাজানো স্টলগুলো, এক একটা ভ্যানের উপর সাজানো এক এক ধরনের খাবারের আইটেম। শুরুতে আপনাদেরকে যে ফুড ভিলেজ দেখানো হয়েছে সেটি হচ্ছে স্থায়ী পল্লী ফুড ভিলেজ, কিন্তু
ঈদগাহ মাঠে যে স্টলগুলো রয়েছে এগুলো অস্থায়ী। বছরের দুই ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময় মাঠটি ফাঁকা করে ফেলা হয়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এমন কোনো স্ট্রিট ফুড নাই যা এখানে পাওয়া যায় না। অসংখ্য স্ট্রিট ফুডের দোকান, সত্যি যে কোনো ফুড লাভারের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি প্লেস এই পল্লি ফুড ভিলেজ। বন্ধুরা, চলুন খুব দ্রুত পুরো ঈদগাহ মাঠটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তাহলে আপনাদের একটু ধারণা হয়ে যাবে এখানে আসলে কত ধরনের খাবার পাওয়া যায়। বন্ধুরা, আপনারা যদি এখনও এই পল্লি ফুড ভিলেজে না এসে থাকেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একবারের জন্য হলেও এই পল্লি ফুড ভিলেজটা ঘুরে যান। আর যারা ইতিমধ্যেই এখান থেকে ঘুরে গেছেন বা নিয়মিত এখানে আসেন, তারা অবশ্যই কমেন্টস করে জানান এই পল্লি ফুড ভিলেজের কোন খাবারটা আপনার কাছে বেশি প্রিয় লাগে। বন্ধুরা, পল্লি ফুড ভিলেজে কীভাবে আসবেন সেটা তো বলেই দেওয়া হলো, তারপরেও যারা বুঝতে পারছেন না বা বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ দিয়ে দেওয়া হবে, আশা করছি বুঝতে অসুবিধা হবে না। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানান। আর আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। কত টাকা কত টাকা দামে? এখানে প্রাইস আছে সবজির টিকা বার্গারগুলো 20 টাকা। আচ্ছা, আর এই চিকেনটা আসবে 40 টাকা, ফুল আছে আপনার 80 টাকা, যেটা বড় লেগ পিস আছে উইঞ্চ আছে হাফ আছে 60 টাকা। বার্গারগুলো এভাবেই সাজিয়ে রাখা হয়, পরবর্তীতে আপনারা যে চিকেন আইটেমটা খাবেন সেটা অ্যাড করে দেওয়া হয়। কিন্তু অর্ডার হওয়ার পরে দিবেন? ট্রান্সলেটার অর্ডার করে দিব, আবার তো এভাবে রাখুন। বন্ধুরা, আজ পল্লি ফুড ভিলেজ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।